নির্বাচন কমিশন ভবানীপুরের উপনির্বাচন ঘোষণা করেছে। আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচন। যা ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। কিন্তু ভবানীপুরের উপনির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় এই মামলাটি করেছেন। মামলাকারীর প্রশ্ন ছিল, মুখ্য সচিব কিভাবে মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন। মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল মামলাকারীরা। আগের শুনানিতে বিচারপতি জানিয়েছিলেন, বিজ্ঞপ্তির এত পরে কেন মামলা করা হয়েছে, তাই এই মামলা অত দ্রুত আর্জি শুনানি সম্ভব নয়। আর গতকাল ভবানীপুরের উপনির্বাচনে 24 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছিল কলকাতা হাইকোর্ট। বলা হয়েছিল, কমিশন যে প্রেস বিবৃতি দিয়েছে তার 6 এবং 7 নম্বর প্যারাগ্রাফ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। কেন ওই 2 প্যারাগ্রাফ লেখা দরকার পড়েছিল তা জানতে চাওয়া হয়েছিল। কমিশনের বিবৃতিতে লেখা হয়েছিল, ভবানীপুরের ভোট না হলে সাংবিধানিক সংকট হবে। এই লাইনটি কমিশনই লিখেছে নাকি মুখ্য সচিবের লাইন, জানতে চেয়েছিল উচ্চ আদালতের বিচারপতি। আদালতের বক্তব্য, উপনির্বাচনে কিভাবে সাংবিধানিক বাধ্যবাধকতা আসছে, আর যদি এসেই থাকে তাহলে বাকি কেন্দ্রগুলিতে উপনির্বাচনে সাংবিধানিক সংকট হলো না কেন। কমিশনকে এই পুরো বিষয়টাই স্পষ্ট করতে বলা হয়েছিল হলফনামায় গতকাল। আর আজ ভবানীপুরের উপনির্বাচনে মামলা শুনানি শেষ হয়েছে। আজ শুনানিতে মুখ্য সচিবকে ভর্ৎসনা করেছে আদালত। আজ আদালত নির্বাচন কমিশনের উত্তরে সন্তুষ্ট হয়নি। আদালত জানতে চেয়েছিল কিসের সাংবিধানিক সংকট, তা পরিষ্কার করে সঠিক উত্তর পাওয়া যায়নি। আদালত নির্বাচন কমিশনকে বলে, কেন মুখ্য সচিব বলবে, আপনারা তো বিজ্ঞপ্তি জারি করেছিলেন, আমরা জানতে চেয়েছিলাম, তার সঠিক উত্তর পেলাম না। এরপর শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।